বছরের পর বছর ধরে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণ। দেশে দেশে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধি আর মন্দার শঙ্কায় বাড়ছে স্বর্ণে বিনিয়োগ। ক্যানাডিয়ান আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিস বলছে, 2023 সালে স্বর্ণের দাম আউন্স প্রতি $2,100 পৌঁছাবে। 2024 সালের শেষ নাগাদ এর দর পৌঁছাতে পারে $2,500। আর্থিক প্রতিষ্ঠান রেফিনিটিভের তথ্য মতে, 2020 সালের আগস্টে সর্বোচ্চ আউন্স প্রতি $2,072 হয়েছিল স্বর্ণের দাম। শুক্রবার পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1,916। গেল 12 মাসে বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে স্বর্ণ। হলুদ এ ধাতু মূল্যস্ফীতির মধ্যেও আছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের শেষ নাগাদ আউন্স প্রতি $2,500 পৌঁছাবে স্বর্ণের দাম, যা বর্তমান দামের চেয়ে 26% বেশি। বিশ্বের আর্থিক খাতের অস্থিতিশীলতার কারণে 2024 সালে অতীতের দামের সব রেকর্ড ভাঙবে স্বর্ণ। অর্থনৈতিক মন্দার মধ্যেও নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে কাজ করবে হলুদ এই ধাতু। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভে বাড়াচ্ছে মূল্যবান এই ধাতুর মজুদ। গহনার হিসেবেও ভারত আর চীনে বিক্রি বেড়েছে স্বর্ণের। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উন্নয়নশীল দেশগুলো স্বর্ণের ব্যবহার বাড়াচ্ছে। ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারের বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে। করোনা মহামারীর মন্দার পর বিশ্বব্যাপী আবারও বাড়ছে স্বর্ণের চাহিদা। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।